মন্তব্য মিষ্টির ক্রুদ্ধ তাম বর্তমান সময়ে আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়া নাজির জয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্পত্তি সাকিব খানের বিয়ের খবরকে কেন্দ্র করে এই নায়িকা নিয়ে মন্তব্য করেছিলেন জয় যেখানে এই উপস্থাপককে বলতে শোনা যায় ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলে সেটা টিকবে না জর এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি মিষ্টি জান্নাত তিনি দাবি করেন জয় ভাই আমাকে চেনেন আমার সঙ্গে কয়েকটি প্রোগ্রাম করেছেন নিকেতনে বসে কফিও খেয়েছেন তবুও না চেনার ভান করে আমাকে হেই করেছেন মিষ্টি জান্নাতের ভাষায় জয় ভাইকে দেখলাম সে বলেছে ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না উনি কীভাবে জানল কিভাবে বলল। এটা আমার প্রশ্ন এই অভিনেত্রী বলেন সে আমাকে চেনে গত পরশু দিন ট্যাক্স করে বলেছে মিষ্টি কোথায় আছে চলো লং ড্রাইভে যায় অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেন না মিষ্টি জান্নাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কে বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমনই করে অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেভাবে ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে এই সাক্ষাৎকারে শুধু জয়কে নিয়েই নয় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মিষ্টি যান যেখানে তাকে বলতে শোনা যায় জয় ভাই কেন মিডিয়ায় কেউ আমাকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখে না কারণ আমি শুধু অভিনেত্রী নই একজন চিকিৎসকও বটে এদিকে মিষ্টি জান্নাতের এই সাক্ষাৎকারে মোটে ভালোভাবে নেন ঢাকায় সিনেমার আর এক চিত্রনায়িকা তামামের যে নায়িকার নাম না নিলেও বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় ভাই না আরও অনেকেই ছোট করে প্লিজ তিনি কি আসলেই ভাইরাল হতে চান আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে হবে এদিকে তোমার এই প্রশ্নে মন্তব্য করতে দেখা যায় শহরিয়া নাজিব জয়কে মন্তব্য ঘিরে তিনি লেখেন কি হয়েছে তমা এর জবাবে অভিনেতা বলেন কেউ না বলেই এত কথা বলতেছে কেউ কথা বলতো উল্লেখ্য দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউডের অভিষেক করেন মিস্টি জান্নাতের পর বেশ কিছু কাজ করেছেন তিনি অন্যদিকে তামা মির্জাকেও সর্বশেষ দেখা গেছে আফরানিসের বিপরীতে সুরঙ্গ সিনেমায়